আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা বিকেলের নাস্তা নিয়ে হাজির হলাম চায়ের টেবিলে। বিকেলের নাস্তায় কিংবা মেহমানদারিতেও রাখতে পারেন, ঝটপট তৈরি করে নিতে পারবেন। করে দেখেন, আশা রাখছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি মুরগির বুকের মাংসকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, এক কাপ নিয়েছি। ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, কিংবা আপনারা ঝটপট যদি মেহমান চলে আসে সেক্ষেত্রে রান্না করা মাংস থেকে ছোট টুকরো করে কেটে নিতে পারেন। নিয়েছি এখানে আমি ব্রেড তিনটা নিয়েছি, এগুলোকে ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ কুচি করে, আর আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিব ধনে পাতা, আদা বাটা আর রসুন বাটা নিয়েছি এক চা চামচ করে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। গোলমরিচ দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ, আর এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। দিয়ে দিলাম এখানে এক চা চামচ কাবাব মশলা, কিংবা কাবাব মশলা হাতের কাছে না থাকলেও আপনারা গরম মশলা দিতে পারেন। এবার এগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি। এরপর অ্যাড করে দেব পেঁয়াজ কুচি করা, নিয়েছি এখানে হাফ কাপ। দিয়ে দিব কোয়ার্টার কাপ কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চারের উপরে দিতে পারেন। এবার সবকিছুকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে না হয়ে গেলে আমি শেপ করে নিব, আর আপনারা চাইলে যে কোনো শেপের করে নিতে পারেন। এগুলোকে তৈরি করতে করতে আমি তেলে দিয়ে দিব। তো আমি একটা চুলায় প্যানে তেল দিয়ে দিচ্ছি, তেল হালকা গরম হলে এরপর এগুলো দিয়ে দিব। নিচের পাশটা একটু ব্রাউন কালার হয়ে এলে উল্টিয়ে দিব। দুই পাশটা ভাজা হয়ে গেলে তুলে নিব তেল ঝরিয়ে টিস্যু তাহলে। করে নিলাম চিকেন আর ব্রেড দিয়ে তৈরি বিকেলের নাস্তা। করে দেখেন, আশা রাখছি ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।